আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমি পিঙ্ক পিল একমি ফার্মাসিউটিক্যালের এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পিঙ্ক পিল এই ট্যাবলেটটি, প্রতিটি ট্যাবলেটে রয়েছে ফিলিবানসেরিন আইএনএন 100 মিলিগ্রাম, এই প্রতি ট্যাবলেটে রয়েছে নির্দেশনা। অর্থাৎ এই ট্যাবলেটটি মূলত কী সমস্যা হলে খাওয়া হয় সেক্ষেত্রে বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। এটি ঋতুবর্তী মহিলাদের, মানে ঋতুস্রাব হওয়ার পরে হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার বা এইচএসডিডি, যা সক্রিয় যৌন আকাঙ্ক্ষার অভাব দ্বারা সংজ্ঞায়িত করা হয়ে থাকে। অর্থাৎ যেসব মহিলাদের ঋতু পরবর্তীকালে যৌন আকাঙ্ক্ষার অভাব থাকে, তাদের ইচ্ছা থাকে না, সেসব রোগীদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, যা রোগীদের মানসিক যন্ত্রণা অথবা ব্যক্তিগত অসুবিধার সৃষ্টি করে থাকে। যৌন আকাঙ্ক্ষার অভাব দ্বারা সংঘটিত যৌন অভাবের কারণে রোগীর মানসিক যন্ত্রণা অথবা ব্যক্তিগত অসুবিধা হতে পারে, ব্যক্তিগত অসুবিধা সৃষ্টি করে, এবং এই সমস্যার রোগীর কোনো শারীরিক বা মানসিক সমস্যার সহ অবস্থান কিংবা নিজেদের সম্পর্কের মধ্যে সমস্যা অথবা কোনো ঔষধের প্রভাবের ফলে সৃষ্ট নয়। অর্থাৎ যেসব রোগীদের ঔষধের ফলে যৌনহীনতা সৃষ্টি হয়নি, সেসব রোগীদের ক্ষেত্রে এই ঔষধটি মূলত নির্দেশিত। এই ঔষধটি একটি মাত্র কাজ করে, সেটা হচ্ছে মহিলাদের যৌন আকাঙ্ক্ষার কারণে যে সমস্যা সৃষ্টি এবং ব্যক্তিগত অসুবিধা সৃষ্টি করে সেসব রোগীদের ক্ষেত্রে বা সেসব মহিলাদের ক্ষেত্রে এই পিঙ্ক পিল ঔষধটি একমি ফার্মাসিউটিক্যাল নিয়ে আসছে বাংলাদেশে। প্রয়োগের ক্ষেত্রে এই ট্যাবলেটটি মুখে সেবনযোগ্য, অর্থাৎ মুখে সেবন করতে হয়, এবং 100 মিলিগ্রাম বা একটি ট্যাবলেটে প্রতিদিন একবার শোবার সময় খেতে হবে বা নিতে হবে, মানে প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধটি খেলে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কম বেশি সব ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেক্ষেত্রে এটা মাথা ঘোরা, তন্দ্রা, বমি বমি ভাব, ক্লান্তি, অনিদ্রা, নিম্ন রক্তচাপ এবং শুষ্ক মুখ, এ ধরনের সমস্যা হতে পারে। আর বিরল পার্শ্ব প্রতিক্রিয়া, পেট ফাঁপা, প্রচণ্ড ক্লাস পিম, পেট বা তলপেট ব্যথা, এই আর কি, এই ধরনের সমস্যা তারা রাখুন। গর্ভ অবস্থা এবং স্তন্যদালকারে এই ওষুধটি খাওয়া যাবে না, এখানে নিষিদ্ধ করা হয়েছে, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে। শিশু এবং কিশোরদের ক্ষেত্রে 18 বছর কম বয়সী রোগীদের ফিলিবানসেরিন এর নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয় নাই, অর্থাৎ 18 বছরের পরে মহিলাদের এই ওষুধটি এখন দেওয়া যাবে না। এই ওষুধটি আমাদের বাংলাদেশে নিয়ে আসছে একমি ফার্মাসিউটিক্যাল এবং ফাইবারসেরিন প্রথম, এবং একটি প্যাকেটে 10টি ঔষধ থাকে। আমি আজকে আপনাদের সাথে খুলে দেখাবো এই ঔষধটি কেমন দেখতে। দেখেন, একটি প্যাকেটে 10টি ট্যাবলেট, সে কেমন পিঙ্ক পিল। দেখেন, পিঙ্ক পিল সুন্দরভাবে লেখা রয়েছে এবং একমি ফার্মাসিউটিক্যাল এই যে এটা লেখা রয়েছে, এবং ট্যাবলেটটি এরকম দেখতে। দেখেন, পিঙ্ক পিল প্যাকেটটা পিঙ্ক কালারের মতো কিছু নিয়ে আসছে, আসলে অনেক সুন্দর এই প্যাকেটটি। আপনাদের সামনে আমি এই ইনটেক প্যাকেটটি খুলে দেখাইছি আর কি। প্রতিটি ট্যাবলেট পার পিস 50 টাকা, এবং এক বক্স ট্যাবলেটের প্রাইস 500 টাকা এমআরপি। দেখেন, এখানে এমআরপি 500 টাকা দেওয়া হয়েছে, 500 টাকা। অর্থাৎ আপনারা ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, এবং যেসব মহিলাদের যৌন আকাঙ্ক্ষার অভাব বা সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা খেতে হবে, এবং কতদিন খেতে হবে সে সম্পর্কে আপনারা জানতে চাইলে অবশ্যই 1 মাস পর্যন্ত খাওয়া যেতে পারে, কিন্তু এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।